এটা প্রি প্ল্যান একটা চুরি আর কি বলবো। মানুষের মানে আমাদের ভয় বেড়ে গেল, আতঙ্ক বেড়ে গেল। কখনো দেখিনি মানে আজ ধরুন 4 বছর হলো এই পাম্পটা, কখনো পর্যন্ত কোনো চুরি কোনো ছোটোখাটো চুরি হয়নি। হঠাৎ রাত্রেবেলায় 6-7 জন এসে আর্মস নিয়ে এসে স্টাফদেরকে মেরে ধরে এইভাবে ডাকাতি করলো। চুরি তো নয়, এটা ডাকাতি বলতে পারেন। এতগুলো আর্মস নিয়ে এসে চুরি ছিনতাই ডাকাতি যা বলবেন। আমার দুজন ইনজয়েড মানে স্টাফ ভালো ইনজয়েড হয়েছে, একজন মাথায় এখন অ্যাডমিট আছে হসপিটালে, মাথা ফেটে গেছে। আর আরও 2-3 জনকে মেরেছে, মানে তারা মানে সেরকম হালকা ইনজয়েড, সেরকম কিছু নেই। হ্যাঁ, সবাইকেই মেরেছে, যারা 4 জন ছিল 4 জনকেই মেরেছে। ঢুকে সোজা ধরুন আর্মস নিয়ে ঢুকে গেছে, ঢুকেই অ্যাটাক, প্রথমে মারধর, পিস্তলের বাঁট নিয়ে ঠোকাঠুকি মারামারি মেরে ফাটিয়ে দিয়েছে। তারপরে ওই যা ছিল সব লুটপাট করে নিয়ে বেরিয়ে গেছে। দুশ্মনীর কি বলবো, দেখুন কি হতে সব কিছুই পারে, কোনো দুশ্মনরা উস্কানি দিচ্ছে সেটাও হতে পারে, বা মানুষের নিরাপত্তা বেড়ে গেছে সেখানেও কিছু হতে পারে, নিরাপত্তা কমে যাচ্ছে। ওই বলতে পারছি না এটা কি হবে, আমার কোনো আইডিয়া হচ্ছে না। আনুমানিক প্রায় 1,05,000-7,000 মতন গেছে। এটা মনে হচ্ছে এটা অনেকদিন আগের থেকে কেউ প্ল্যান করা হয়েছে, এসে পথে প্রথমে ক্যাশ ড্রয়ের কে অ্যাটাক, হট করে তো কেউ জানতে পারবে না যে ক্যাশ ড্রয়ের কোথায় আছে না আছে। প্রথমে এসে পথে ক্যাশ ড্রয়ের অ্যাটাক, তারপর আমাদের ছেলেকে এরকমভাবে মারধর, সব আর্মস নিয়ে এসেছিলো, বন্দুক নিয়ে এসেছিলো, চাকু নিয়ে এসেছিলো। ওরা এসেছিলো এখান থেকে আপাতত আমাদের পাম্পের এন্ট্রি পয়েন্ট থেকে হেঁটে হেঁটে ঢুকছিলো, তারপর ওই পারে আর কি রোডে ওদের গাড়ি ছিল, হয়তো ওই পারে চলে গেছে। এবার তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো এবারে আমাদের একটুখানি ভয় ঢুকে গেলো যে আমাদের দুটো ছেলে ইনজয় হয়েছে।